তুমি যদি আমাকে ছাড়া এইভাবে বাঁচতে পারো আমি কেন পারবো না? সোনিয়ার সাথে রিলেশন হওয়ার পরে আমি ওর সন্তানের মা, আমাকে সব ব্লক করে দিয়েছিল। তানিয়া আহমেদ তো এসআই টুটুলের বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু বিচ্ছেদের পর এ নিয়ে তারা দুজনেই মুখ খোলেনি। রিসেন্টলি তানিয়া আহমেদ বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন, এরপরেই টুটুল তার উত্তর দিয়েছেন। এবার টুটুল যে মন্তব্যগুলো করেছেন তার প্রতিউত্তরে তানিয়া আহমেদ বলেছেন, আমি কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে। ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সঙ্গীত শিল্পী এসআই টুটুল ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। বনি বনো না হওয়ায় 23 বছরের দীর্ঘদিনের এই সম্পর্ক ইতি টানেন তারা। গত বছরের জুলাইয়ে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এর আগে প্রায় 5 বছরের মতো আলাদা ছিলেন তারা। এ জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা রয়েছে, যদিও প্রথম দিকে বিচ্ছেদ ইস্যুতে কথা বলতে রাজি ছিলেন না এই দম্পতির কেউই। রিসেন্টলি এই ইস্যুতে মুখ খুলেছিলেন তানিয়া আহমেদ। বলেছিলেন, টুটুল একদিন খেপে গিয়ে বলেছিলেন, আমার এই সাকসেস তোমার সহ্য হয় না, টুটুল আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি। তানিয়া আহমেদের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগোল পড়েছিল। এরপরেই এই ইস্যুতে মুখ খুলেন গায়ক এসআই টুটুল। এক সাক্ষাৎকারে জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান বা কোনো অর্জনে তানিয়া কখনও তার পাশে ছিলেন না। এছাড়া তিনি এই বিচ্ছেদ চাননি বলেও দাবি করেন। তিনি বলেন, তিনি তানিয়া আহমেদকে ডিভোর্স দেননি, বরং তানিয়া তার ভাই ও ভাইয়ের বউ মিলে একসাথে তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সব মিলিয়ে গায়কের ভাষ্য মানুষ তাকে ভুল বুঝেছেন। টুটুলের এমন বক্তব্যে আবারও নেট মাধ্যমে ঝড় উঠে। এর পরিপ্রেক্ষিতে তানিয়ার মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, যার যা বলার বলুক, আমি কোনো কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে, আমার সততার প্রতিপাদন করতে হবে এমন কিছু। এছাড়া তিনি বলেন, ভক্তরা আমাকে একটু হলেও চিনেন জানেন, তাদের শুধু বলবো সবাই যেন আমার ও সন্তানদের জন্য দোয়া করেন। এ প্রসঙ্গে আমি আর একটি কথা বলতে চাই না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন এসআই টুটুল। সেখান থেকেই বিয়ে বিচ্ছেদের কারণ সহ 23 বছরের সংসার জীবনে নানা ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, হায়রে তানিয়া, আমার ভালোবাসাটাও তুমি বুঝতে পারনি। বিচ্ছেদ নিয়ে এতদিন চুপ থাকা প্রসঙ্গে এই শিল্পী বলেন, যারা সত্যিকারের ভালোবাসা তারা কখনোই বিচ্ছেদ চায় না, আমিও চাইনি। আমি একজন ক্ষুদ্র সুরকার ও সঙ্গীত শিল্পী। একজন শিল্পীর সুর সৃষ্টির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানসিক প্রশান্তি। যখন মনে এই শান্তিটা থাকে না, তখন সে মানুষটি দুঃখের সাগরে ডুবে যেতে থাকে এবং বাঁচার অবলম্বন হিসেবে একটা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে। আমার জীবনেও তেমন কিছু ঘটেছিল। আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়টি নিয়ে কথা বলে ভক্তদের বিচলিত করতে চাইনি বলেও কিছু বলিনি। কেন বিচ্ছেদ হলো এমন প্রশ্নে তিনি বলেন, তানিয়ার সঙ্গে আমি কখনোই বিচ্ছেদটা চাইনি, আমার নিজের উদ্যোগে আমি বিচ্ছেদ করিনি, বরং তানিয়াই বিচ্ছেদ চেয়েছিল বরাবর। কেন চেয়েছিল সে সত্যটা সে নিজে সবচেয়ে ভালো বলতে পারবে। সে তো বলেছে সে সত্যটা বলে দেওয়াই পছন্দ করে, তাই এই বিষয়টা তার কাছে জানতে চাইলে ভালো হবে। টুটুল আরও বলেন, তানিয়া আমাকে বলেছিল যে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই, সংসারে কোনো বাধ্যবাধকতা সে আর একেবারে চায় না। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারবো না ইত্যাদি। একসময় সে চলাফেরাও শুরু করেছিল সেরকমভাবে। এছাড়া আমার সঙ্গে তার ব্যবহার আচার এবং অনেক কিছুই যা আমি মেনে নিতে পারিনি, তাই বিচ্ছেদ আমিও একসময় রাজি হয়েছিলাম। আমাদের বিবাহ বিচ্ছেদের সব প্রক্রিয়া তানিয়া নিজেই তার ছোট ভাই ও ভাবির মাধ্যমে করিয়েছিল, কিন্তু সবাই জানলো আমি নাকি তানিয়াকে ডিভোর্স দিয়ে চলে গেছি। আমার মাধ্যমে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এটা আমি নিশ্চিত করি। এই ব্যাপারে আমাকে অনেকে ভুল বুঝেছেন। দীর্ঘ 4 থেকে 5 বছর আলাদা থাকার পর আমি যুক্তরাষ্ট্রে আসার প্রায় 1.5 বছর আগে আমাদের বিয়ে বিচ্ছেদের ব্যাপারে স্বাক্ষর হয় বলে জানান টুটুল। যুক্তরাষ্ট্রে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে সঙ্গীতশিল্পী বলেন, তানিয়ার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ যখন 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, সে সময় আমি একজন সিঙ্গেল মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলাম। তখন একটা অনুষ্ঠানে কাজে নিউ ইয়র্কে আসি, সেখানে একজনের সঙ্গে দেখা হয়, পরে সখ্য হয়, একটা সম্পর্ক গড়ে ওঠে, আমাদের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার হয়তো হুকুম হয়নি, তা কোনোভাবে আমাদের বিয়ে হয়নি। তানিয়ার বিভিন্ন অভিযোগের বিষয়ে টুটুল বলেন, সে আমার সম্পর্কে তারকা খ্যাতি, অহংকার বা রূর আচরণের অভিযোগ করেছে। আমি যদি এমন কিছু করে থাকি তা অজান্তেই ভুল করে করেছি। কেউ নিজের ব্যবহারকে নিজে উপলব্ধি করতে কমই পারে। যখন মানুষ একজন অন্যজনকে খুবই ভালোবাসে, ধীরে ধীরে অজান্তেই একজন আরেকজনের উপর একটা অধিকার তৈরি হয়, তখন জীবনের অনেক ধরনের স্ট্রেসগুলো নিজের আপন মানুষের উপরে কোনো না কোনোভাবে প্রকাশ করে। আমারও এমন কিছু হতে পারে, আমি মেনে নিচ্ছি, অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন। আমার চাইতো সে যে একজন বড় সেলিব্রিটি, সেটা কে না জানে। আমার রূর আচরণ শুধু কি তিনি দেখেছেন? আমার পরিচিত বন্ধুবান্ধব ভক্তরা কেউ দেখেনি? স্ত্রীর সঙ্গে তারকা খেতে অহংকার অবশ্য কোনো মানসিক রোগী ছাড়া কোনো নর্মাল মানুষ করবে না। তবুও আমি ক্ষমা চাই, আমার অজান্তে যদি কারোর সঙ্গে এমন কিছু করে থাকে।
তানিয়াকে ব্লক করার কারণ জানিয়ে তুতুল বলেন, সে আমাকে এই কষ্টের জীবনে ঠেলে দিয়েছে, তার অভিমান করে আমি তানিয়াকে ব্লক করেছিলাম, আমাকে তার জীবন থেকে ব্লক করে দিয়েছে, তার সঙ্গে যোগাযোগ থেকেই বা কী লাভ, এমনই মনে হয়েছিল আমার। আরও কিছু কারণও ছিল হয়তো, তা বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু সংসারে দায়িত্ব পালন করা থেকে কখনোই তাদের কাছ থেকে নিজেকে ব্লক করিনি। অতীত স্মৃতিচারণ করে তিনি বলেন, আমারও কিছু কষ্ট আছে, আমার যখন বড় বড় অ্যাওয়ার্ড পাওয়া শুরু হলো, আমি রিসিভ করতে যাব, সে অনুষ্ঠানগুলো কোনোটাতে আমি অনুরোধ করলেও তানিয়াকে পাশে পায়নি, সে যেত না, এতে আমার খুব মন খারাপ লাগতো। আমার এই অর্জনগুলোতে আমি ওকে আমার পাশে খুব চাইতাম, কিন্তু সে বারবার একই কথা বলতো, আমি যাব না। অ্যাওয়ার্ড আমি ওকে উৎসর্গ করবো ভেবে রাখতাম, কিন্তু ওকে পাইনি, তাই হয়তো অভিমান থেকে আমি এরকম কিছু বলেও থাকতে পারি। হাই রা তানিয়া, আমার ভালোবাসা তো তুমি বুঝতে পারনি, আমার এই জীবনটা যে দিয়ে দিয়েছিলাম তোমাকে তা তুমি ভালো করেই জানো। তানিয়াকে উদ্দেশ্য করে টুটুল আরও বলেন, সংসার করার সময় আমি কোনো যোগ বিয়োগ করিনি, রাগ করলে আমিই করেছি আর ভালোবাসলে আমিই বেশেছি, কখনো বলিনি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, আমাকে রান্না করে খাওয়াতে হবে, এমন কথা সে কোনোদিনও বলতে পারবে না। বরং বাচ্চাদের স্কুল থেকে শুরু করে যে কোনো কাজে 90% সময় আমি গিয়েছি, তাহলে এত যোগ বিয়োগ করে আমার জীবনটা কেন এত এলোমেলো করে দিলে? আমরা কি 10 গুণ মেনে বাকি জীবনটা কাটাতে পারতাম না? প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসাদ টুটুল, অন্তত বাচ্চাদের কথা ভেবে। এমন কি দোষ ছিল আমার? সাক্ষাৎকারে এই গায়ক জানান, যুক্তরাষ্ট্রে তার একটি নিজের প্রফেশনাল অডিও স্টুডিও আছে, এছাড়া আমেরিকায় তিনি পড়াশোনা করছেন। নতুন গানের বিষয়ে তিনি বলেন, গত 2 বছর অনেকটা নিভৃতে ছিলেন তিনি, একেবারে একাকে জীবন কাটিয়েছেন, নানা মাধ্যমে তাকে নিয়ে ট্রল আর অসম্মান করায় বেঁচে থাকার আগ্রহটাও তিনি হারিয়ে ফেলেছিলেন। তবে রিসেন্টলি কয়েক শুভাকাঙ্ক্ষী অনুপ্রেরণায় আবারও কাজ শুরু করেছেন তিনি। অন্যদিকে তানিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সবসময় চেষ্টা করেছেন সংসার টিকিয়ে রাখতে, কিন্তু বোঝাপড়া না হওয়া সহ একাধিক কারণে দীর্ঘদিন তাদের মধ্যে ডিস্টেন্স ছিল। পরে এসআই টুটুল তানিয়াকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান। তানিয়া আহমেদ বলেন, বাস্তব জীবনে আবেগটা অন্যরকম, প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন, এটা যখন জীবনের উপর কোনো প্রভাব ফেলে তখন মনে হয়েছে একটু একটু করে ডিস্টেন্স তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে, তানিয়া আপা এমনিতে আপনার একটা পাস্ট লাইফ ছিল, এখন আবার কেন? সাধারণত মেয়েরা এ সাহসই করে না, কিন্তু লাভ হয়নি। টুটুলের সঙ্গে সংসার করার সময় তানিয়া বুঝতে পারেন তাদের মিথ্যে কিছু একটা দাঁড়িয়েছে। তানিয়া বলেন, প্রতিনিয়ত যে মানুষটার সঙ্গে আমার সমস্যা চলছে, একসময় মনে হয়েছে দুজনের মধ্যে মনের মিল না থাকার চেয়ে মনে হয় সত্য ভাষণটাই জরুরি দরকার। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজের সঙ্গে সম্পর্ক গড়ানোর পর টুটুল আর তানিয়া সম্পর্কে ফাটল ধরে। তখন এসআই টুটুল যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, সে সময় তানিয়া চেষ্টা করে টুটুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বুঝতে পারেন টুটুল তাকে ব্লক করে রেখেছে, তারপরও একের পর এক তিনি SMS দিয়েছেন। পরে তার কাছে মনে হয়েছে টুটুল তাকে ছাড়া থাকতে চায়, তার মতো করে তাকে থাকতে দেওয়া দরকার। সে সময় তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, তাদের সম্পর্ক হয়তো আর থাকছে না। তানিয়া বলেন, যেদিন মনে হয়েছে টুটুল আমার সঙ্গে থাকতেই চায় না, সেদিন আমি টুটুলকে সব কিছু থেকে ব্লক করে দিই। আমাদের সন্তানেরা সেখানে আছেন, এখন আমার বাচ্চারাই ফোন দেয়, তাদের সঙ্গে কথা হয়, আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক, তাদের বাবাকে অসম্মান করুক, এটা আমি চাই না, তাই এই ব্লক আর কোনো দিন খুলবো না। এখন যেটা করি, বাচ্চারা কথা বলে, আমি কখনো বাচ্চাদেরকে আটকাবো না, বাচ্চাদেরকে ডিসরেসপেক্ট করতে দিব না। আই এম দ্য লাস্ট পার্সন ইন দিস ইউনিভার্স যে আমার বাচ্চারা যেন ওর বাবাকে একটা ডিসরেসপেক্ট করবে, এটা আমি সহ্য করবো, এটা আমি করতে দিব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সে টুটুলকে চেয়েছি, এসআই টুটুলকে চাইনি। তানিয়ার মতো তারকা খ্যাতি পাওয়ার পর একটু একটু করে বদলে যেতে থাকেন এসআই টুটুল। একটা সময়ে সে বদলে যাওয়ার মাধ্যমে অপরিচিত মানুষ হয়ে ওঠেন টুটুল, তাই এসআই টুটুল নয় আগের টুটুলকে চাইতেন তানিয়া। এটা নিয়ে তাদের মধ্যে মান অভিমান চলত। তানিয়া বলতেন, টুটুল আমার উপর খেপে গিয়েছিল, ও আমাকে বলতো আমার সাকসেস তোমার সহ্য হচ্ছে না, তার সাকসেস নাকি আমার সহ্য হচ্ছে না, ও আমার ভালোবাসার জায়গাটাই বুঝতে পারলো না। আমি জীবনে একটা উইশ পাইলে বলতাম, তুমি সে আগের টুটুল হয়ে যাও। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।